পাশের বাড়ির ছেলেরা যখন তার মাকে মা বলে ডাকে তখন তার মায়ের যে কত আনন্দ হয় সে একমাত্র বুঝতে পারে। স্বামী আমি মা হতে পারলাম না। এই দিয়ে তাকাবেন মায়েরা, আপনাদের জন্য বলি যে এখানে গন্ডগোল করছে তাকে করতে দিন, যার সামনে যে চিৎকার করছে ওকে চিৎকার করতে দিন, আপনি নিজে নিয়ে নিন, আপনি লাভবান হবেন। এই দিকে তাকাবেন। হরে কৃষ্ণ। দুরিকা দেবীকে একজন বলল তুমি এক কাজ করো শিবের মাথায় জল ঢালো। মায়েরা শিবলিঙ্গে জল ঢালেন তো? জোরে বলুন হ্যাঁ না না। শিবলিঙ্গে জল ঢালেন কিন্তু শিবলিঙ্গে চারটা জিনিস আপনারা দিতে পাবেন না জীবনে কোনোদিন। এখানে কীর্তন শুনতে এসে জেনে নিন যে শিবলিঙ্গে চারটা জিনিস কোনোদিন দিতে নাই। কি কি এই জিনিসগুলো দিলে আপনার মহা অন্যায় হয়, শিবলিঙ্গে জল ঢালা আপনার বৃথা হয়ে যাবে। জিনিসগুলো কি, একটা হচ্ছে নারকেলের জল, আর দ্বিতীয় হচ্ছে কি কাঁচা হলুদ, তৃতীয় হচ্ছে কি সিঁদুর, আর চতুর্থ হচ্ছে কি তুলসী পাতা। আপনারা এতদিন শিবলিঙ্গে জল ঢেলেছেন, প্রদীপ পালের কাছে নিয়মটা জেনে নিন, এ শাস্ত্রের কথা, শিবলিঙ্গে জল দেবেন চারটি জিনিস দেবেন না, কোনোদিন দেবেন না, অন্যায় হবে। প্রথমটা কি নারকেলের জল, ডাবের জল দেবেন, নারকেলের জল দেবেন না। দ্বিতীয় কি কাঁচা হলুদ, নারকেলের জল কেন দেবেন না, নারকেলের জলটা চিটচিটে ভাব, শিবলিঙ্গে দিতে নেই। কাঁচা হলুদ কেন দেবেন না, বাবা শিবের গায়ের রংটা একেবারে কাঁচা হলুদের মতো। সিঁদুর কেন দেবেন না, সিঁদুর দেবেন না এই জন্যে শিবের রক্ত থেকে মেয়েদের স্মৃতি সিঁদুর তৈরি হয়েছে। কি বললাম মায়েরা, শিবের রক্ত থেকে মেয়েদের স্মৃতি সিঁদুর তৈরি হয়েছে, ওই যে শিবলিঙ্গে সিঁদুর দিতে নাই। আর তুলসী পাতা কেন দেবেন না, না ভোলানাথ এবং ভগবান বিষ্ণু একসঙ্গে যুক্তি করে তুলসীর স্বামী শঙ্করচুদ্দত্তকে হত্যা করেছিল, এই জন্যে তুলসী বিধবা হয়ে হাতের শাখা স্মৃতির সিঁদুর মুছে চিৎকার করে বলেছিল ওগো ওগো ভোলানাথ, আমি সব দেবতার পুজোতে যাব কিন্তু তোমার পুজোতে আমি কোনোদিন যাব না। মায়েরা এই জন্য শিবলিঙ্গে কোনোদিন তুলসী পাতা দিতে নাই। তবে একটা কথা বলে যায়, আপনারা শিবের মন্দিরে অনেকেই যান কিন্তু প্রণাম করতে গিয়ে প্রথম ভুলটা করেন সেই ভুলটা শিখিয়ে দেব। একটু জোরে বলুন তো, শিব মন্দিরে প্রণাম করতে গিয়ে শিব মন্দির ঢোকার আগে একটা কি বসে থাকে, একটা বা দুটো, জোরে বলুন কি বসে থাকে, ষাঁড় বসে থাকে না, জোরে বলুন ষাঁড় থাকে না। আপনারা সবাই শিব মন্দিরে যান কিন্তু প্রথমে ষাঁড়কে কেউ প্রণাম করেন, কেউ করেন না। প্রথমে কাকে প্রণাম করেন, বাবা ভোলাকে প্রণাম করেন, তারপর চলে আসেন। কিন্তু শাস্ত্র বলছে শিবের মন্দিরে যাবেন প্রথমে আপনি ষাঁড়কে প্রণাম করবেন তারপর শিবকে প্রণাম করবেন। যদি ষাঁড়কে প্রণাম না করে শিবকে প্রণাম করেন তবে আপনার অন্যায় হয়ে যাবে। অন্যায়টা কেমন আমার দিকে তাকান, যে গয়াতে আপনারা পিণ্ড প্রদান করেন, মানুষ মরে গেলে গয়াতে পিণ্ড প্রদান করেন, সেই গয়াসুরের বাবার নাম ছিল ত্রিপাসুর, তার সঙ্গে বাবা ভোলানাথের যুদ্ধ হচ্ছিল। কোনো মতেই বাবা ভোলানাথ যখন ত্রিপাসুরকে পাচ্ছে না তখন ভোলানাথ নারায়ণকে স্মরণ করল, নারায়ণ ষাঁড়ের রূপ ধারণ করে বাবা শিবকে পিঠে চাপিয়ে ত্রিপাসুরকে হত্যা করল, এই জন্য বাবা শিবের আরেক নাম হলো ত্রিপুরারী। মায়েরা ভগবান নারায়ণ ষাঁড়ের রূপ ধারণ করে বাবা শিবকে পিঠে চাপিয়ে ত্রিপাসুরকে হত্যা করল, ওই জন্য বাবা শিবের আরেক নাম হলো ত্রিপুরারী। এই জন্যে বাবা শিব বলল ওগো প্রভু, তুমি যখন ষাঁড় রূপে আমার আমাকে পিঠে চাপিয়ে ত্রিপাসুরকে হত্যা করালে, যুদ্ধে জেতালে, আমার একটা নিবেদন রাখতে হবে। বলে কি, আমি যে মন্দিরে থাকব সেই মন্দিরে আমি তো ভেতরে থাকব, দরজার সামনে তুমি ষাঁড় রূপে থাকবে, যত ভক্তগণ ভক্তিমতি মা আমাকে প্রণাম করতে যাবে প্রথমে যদি তোমাকে প্রণাম করে তারপর আমাকে করে তবে তার প্রণাম সার্থক হবে, আর যদি আমাকে প্রণাম করে কিন্তু তোমাকে বঞ্চিত করে দেয় তবে তার প্রণাম করা বেকার হয়ে যায়। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়, যেটা আপনারা জানেন না সেটা জেনে গেলেন। তবে বলে রাখি মায়েরা, শিবলিঙ্গে জল ঢালেন, শিব চতুর্দশী উপবাস করেছেন তো, জোরে বলুন করেছেন, এরা খুব চালাক, হ্যাঁ দু চারজন বলছে কিন্তু আবার দেখছে তাকে, আমাদের পাড়ার যারা আসছে তারা এমনি করছে কিনা, তা করলে হবে না, জোরসে বলবেন। দেখবেন আমাদের রাত্রিটা প্রায় কিন্তু গাড়িতে গাড়িতেই কাটে আসতে, রাত্রিটা গাড়িতে গাড়িতে এখানে ঘর যাই আমরা তো। এবছর তারকেশ্বরে আমি গান করতে গেছিলাম, তারকেশ্বরের পাশে গান করে যখন বাড়ি ফিরছি তখন দেখতে পাচ্ছি বাবার শ্রাবণ মাসে, বাবার কী মাস জোরে বলুন, শ্রাবণ মাসে বাবার কী মাস, জন্ম মাস, কী বার জন্ম হয়েছিল বাবা, সোমবার দিন। এই জন্য দেখবেন মায়েরা সোমবার দিন মেয়েরা কী করে, বাঁক কাঁধে নিয়ে শ্রাবণ মাসে জল ঢালতে যায় সারা রাত্রি,
আপনাদের দক্ষিণে করে কিনা জানি না, হুগলি জেলাতে তারকেশ্বর মন্দির ঢুকবার আগেই দেখবেন প্রায় 10 কিলোমিটার রাস্তা জুড়ে মেয়েরা ছেলেরা বাঁক কাঁধে নিয়ে যাচ্ছে। তো আমি গান করে বাড়ি ফিরছি, শ্রাবণ মাসে দেখছি কতগুলো মেয়ে বাঁক কাঁধে নিয়ে যাচ্ছে আর যেতে যেতে একটা করে ছড়া বলছে। তা আমি ড্রাইভারকে বললাম, ভাই তুমি এক কাজ করো তো, বলে কি গাড়িটা থামাও তো, মেয়েগুলো কি ছড়া বলছে শুনি। তো মেয়েগুলো দারুণ দারুণ ছড়া বলছে, শুনলে চমকে যাবেন। একটা মেয়ে বাঁক কাঁধে নিয়েছে, তার পাশে 50টা মেয়ে দাঁড়িয়ে আছে, পেছন পেছন যাচ্ছে। মেয়েটা বলছে, বাবার বড় টেম্পার, ওজো নিজু বাম্পার। আমি মনে মনে হলো আচ্ছা ছড়া পেয়েছি, কি বলছেন, বাবার বড় টেম্পার, ওজো নিজু বাম্পার, মানে বাবার বড় টেম্পার উঁচু নিচু বাম্পার। সোমবার দিন শিবলিঙ্গে জল ঢালছে, দুর্গা দেবী শিবকে বলছে, স্বামী শ্রাবণ মাসে তোমার খুব চাপ। বলে কেন? খুব টেনশন, যে ডল ঝালছে সেই চাইছে, তুমি এত দিচ্ছ কি করে, এত তোমার ক্ষমতা কোথায়? তখন শিব বলছে, আমার কোনো টেনশন নেই। বলে কেন? আমি চুপচাপ বসে থাকি, আমার টেনশন নাই। বলে টেনশন নাই কেন? বলে এখনকার মেয়েরা তো জল ঢালে কিন্তু চায় না। বলে কেন চায় না? আগে থেকে সব তো ব্যবস্থা হয়েই আছে, ওই জন্যই চায় না। খালি জল ঢালে আর বলে বাবা যেন কেটে না যায়। আমি বলি কোনো ব্যাপার নাই, জল দূর ঢেলে দিয়ে চলে যা, অসুবিধা নাই। মায়েরা লক্ষ্য করুন, সেই শিবলিঙ্গে জল ঢালছে কে? দুরিকা দেবী। চিৎকার করে বলছে, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। 3টি বেলপাতা দিল শিবলিঙ্গে। তত্ত্ব হলো এটাই, বেলপাতা দুটো হলো না কেন, বেলপাতা 3টি হলো কেন? যে বেলটা আপনারা ব্যবহার করেন ওটা জন্ম কোথা থেকে? অনেকেই জানেন ধরা দেবী তার স্তন কেটে কি করেছিল, জোরে বলুন, গোবিন্দের সেবা করেছিল। যে স্তনটা মাটিতে পড়েছিল মা কেটে, ওটা গর্তের মধ্যে ঢোকানো হয়েছিল, ওর থেকে বেল বৃক্ষ তৈরি হয়েছিল, তারপর বেল ফলের সৃষ্টি হয়েছিল। ধরা দেবী যখন কাটা স্তনের জায়গায় ক্ষত স্থান নিয়ে যখন ব্রাহ্মণকে ভগবান যখন ব্রাহ্মণের রূপে এসেছে সেবা করতে, তখন যখন সেবা দিতে যাবে 3 ফোঁটা রক্ত কাটা স্তন থেকে পড়েছিল। ভগবান বলেছিল, এই যে 3 ফোঁটা রক্ত তোমার পড়লো, এর থেকে 3টি বেলপাতার সৃষ্টি হবে। মায়েরা সবাই জেনে নিলেন। এই জন্য মায়েরা যখন প্রণাম করবেন, আপনার সাষ্টাঙ্গে প্রণাম করতে পারবেন না, পুরুষ মানুষ সাষ্টাঙ্গে প্রণাম করতে পারে, কিন্তু মহিলা কোনোদিন সাষ্টাঙ্গে প্রণাম করে না। কেন বলুন তো? ওই ধরাদেবীর স্তন মাটিতে পড়েছিল, ওই জন্য আপনারা কোনোদিন মাটিতে বক্ষ দিয়ে প্রণাম করতে পারবেন না। প্রশ্ন করবেন, ডন্ডি কাটবো তখন কি করব? ডন্ডি কাটি তখন আমরা কি করব? ডন্ডি কাটার আগে যখন হাঁটু গেড়ে বসেন, তখন দেখবেন প্রথমে ধরিত্রী মাকে প্রণাম করে নেন, তাই তো? কেন? মা আমার যদি কোনো অপরাধ থাকে ক্ষমা করে দিও। ডন্ডি কাটার সময় প্রণাম করে, ধরিত্রী মাকে প্রণাম করে তারপর বক্ষ দেবেন মাটিতে। কিন্তু যখন ভগবানকে প্রণাম করবেন, দেবদেবীকে প্রণাম করবেন, তখন সাষ্টাঙ্গে প্রণাম করবেন না। লক্ষ্য করুন, দুরিকা দেবীকে যেন বাবা শিব বলে উঠল, ওরে আমার কাছে এলি কেন, চলে যা। কোথায়? জগন্নাথ মন্দিরে। দুরিকা দেবী স্বামীকে এসে বলল, স্বামী, বলে কি, জগন্নাথের কাছে যাও, কিছু চেয়ে নিয়ে এসো। একবারও বললো না ছেলে চাও, খালি বললো কিছু চেয়ে নিয়ে এসো। জগন্নাথ মন্দিরে যাচ্ছে কৃষ্ণ মণ্ডল এই গানটা গাইতে গাইতে। কিভাবে যাচ্ছে? জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
কি বাবা জগন্নাথের চোখ গোল না পটল চেরা জোরে বলবেন মাইরা কি 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 আপনারা জানেন মাইরা কি গোল না পটল চেরা একজন একজনকে জিজ্ঞেস করছে কি বলছে গোল না পটল চেরা গোল বা খুশি খুশি গোল কেন কৃষ্ণের চোখ পটল চেরা কেন কৃষ্ণ রাজা তার বিচার মাঝে মাঝে এদিক ওদিক হতে পারে জগন্নাথ হলো জগতের নাথ তার বিচার সমান ও মাইরা একজন ব্রাহ্মণ গেলেও যা একজন বৈষ্ণব গেলেও যা একজন ভিখারি গেলেও যা একজন ধনী গেলেও তা একটা কথা বলে রাখি আপনাদেরকে এখানে কীর্তন শুনতে এসছেন কিন্তু যখনই আপনি হরিবাসরে বসবেন তখন নিজেকে সমান ভাববেন নিজেকে নিজ ভাববেন যত নিজ ভাববেন তত গোবিন্দকে পাবেন কেন বনের মধ্যে যে বড় বড় গাছ থাকে সেই বড় বড় গাছগুলোকে ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে করে না বাবা এই দিয়ে দেখান এই জন্য যারা বড় বড় ভক্ত হয় তাদের পাশে বসে কীর্তন শুনতে কেন বলুন তো ভক্ত বৈষ্ণবরা যত হাত তুলবে আপনার তোলার ইচ্ছা না থাকলেও আপনি তার পাশে বসে একবার তুলে ফেলবেন এই জন্য ভক্তের পাশে কীর্তন শুনতে হয় ভক্ত বৈষ্ণব যখন হরিবল বলে হাত তুলবে না আপনার যদি হাত তোলার ইচ্ছা না থাকে আপনি তুলবেন আর ভক্ত বৈষ্ণবের পাশে আপনাকে প্রসাদ পেতে হয় কেন প্রসাদ পাবার সময় কপালে ঠেকিয়ে তারপর খেতে হয় কিন্তু আপনি তো কোনোদিন খান না যদি বৈষ্ণবের পাশে বসে আপনি সেবা করেন তাহলে বৈষ্ণব যখন কপালে দেবে আপনি লজ্জায় পড়ে কপালে দিয়ে আপনিও সেবা করবেন তবে তার কাছে বসলে আপনি কিছু শিক্ষা পেয়ে গেলেন মা লক্ষ্য করুন জগন্নাথের চোখ গোল কিন্তু কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলল হে জগন্নাথ তোমার কাছে কি চাইবো তোমার তো হাত নাই তুমি দেবে কি হাত নাই তুমি দেবে কি যার সঙ্গে খুব ভালোবাসা থাকে না তাকে দু কথা চেরে বলা যায় ভক্ত যদি ভগবানকে খুব ভালোবাসে তাহলে ভগবানকে দু কথা শোনাতেও পারে প্রমাণটা দেখুন কৃষ্ণমণ্ডল জগন্নাথকে কি বলছে হে জগন্নাথ তুমি দেবে কি তোমার তো হাত নাই তুমি দেবে কি তোমার কাছে কি চাইবো তোমার তো হাত নাই তোমার দেবার ক্ষমতা নাই তোমার পা নাই তুমি দেবে কি জগন্নাথ আকাশবাণী করে বলল কৃষ্ণমণ্ডলেরই আমার হাত নাই কিন্তু এই হাত আমি তোদেরকে দিলাম কর্ম করার জন্যে আমার পা নাই ঠিক কথা এই পা দিলাম তোদেরকে কর্ম করতে গেলি এক জায়গা থেকে অন্য জায়গা যে যুক্তিগুলো দেখুন জগন্নাথ বলছে তোকে হাত দিলাম কর্ম করার জন্যে আমার হাত রাখলাম না জগতের প্রত্যেকটা জীবকে আমার হাত দিলাম কর্ম করার জন্য আমার পা দিলাম আমি পা রাখলাম না তবে ওরে জীব সারাদিন কর্ম করার পর সন্ধ্যাবেলায় মন্দিরে এসে হাগৌর প্রাণ গৌর বলে যে জন হাত তুলি একবার আমার কাছে আত্মসমর্পণ করবি তার হাত পাওয়া সার্থক হবে আর যেজন হাত তুলে গোবিন্দের কাছে দাঁড়াবে না তার হাত পাওয়া কি না পাওয়া সমান থাকবে কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলছে জগন্নাথ তোমার কাছে লোকে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাই কিন্তু আমি তোমার কাছে এমন জিনিস চাইব জগতের কেউ কোনোদিন এই জিনিস চায় না লোকে তো তোমার মন্দিরে এসে বলে হে জগন্নাথ আমার মেয়ের বিয়ে দিয়ে দাও আমার ছেলের চাকরি দাও কিন্তু আমি তোমার কাছে এমন জিনিস চাইব আমার চাওয়া দেখে জগতের প্রত্যেকটা মানুষ লক্ষ্য করবে আমার মতো কেউ যদি জগন্নাথ মন্দিরে এমন করে চাইতে পারে তবে হিন্দু সনাতন ধর্ম বেঁচে থাকবে জগন্নাথ মন্দিরে কেঁদে কেঁদে কৃষ্ণমণ্ডল বলল গো জগন্নাথ দেবে যদি গাড়ি বাড়ি টাকা পয়সা নয় যদি দেবে তবে আমায় এই জিনিসটা দাও আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে ও গো জগন্নাথ I'm gonna
দিয়ে শুনুন, আপনারা যারা হাই তুলছেন তারাও শুনুন। এই যারা হাই তুলছে তারা ভাবছে আমার দিকে লক্ষ্য করছে, তা নয়। মাস্টারমশাই স্কুলে থাকলে কিন্তু ফাঁকিবাজ ছাত্রের দিকে বেশি নজর দেয়, আমার দিকে তাকান। হিন্দুদের অবস্থা খুব খারাপ, এইদিকে হিন্দু ধর্মের অবস্থা খুব খারাপ। খুব পরিষ্কার করে শুনে রাখুন, হিন্দু ধর্মের অবস্থা খুব খারাপ। আর 10 বছর পর রাস্তা দিয়ে পেরিয়ে গেলে নিজেকে হিন্দু বলে পরিচয় দিতে পারবেন না, আপনাকে মার খেতে হবে। তাই সাবধান থাকুন, যদি ধর্মটাকে পাক্কা করতে না পারেন কাঁচা করে দিন, তাহলে কিন্তু ধর্ম চলে যাবে। আজকে আমরা হরিবাসর তৈরি করে করে জগৎকে দেখাবো আমরা এখনো বেঁচে আছি। মায়েরা, ইঁটের ওপরে ইঁট সাজালে দেওয়াল তৈরি হয় না, ইঁট আর ইঁটের ফাঁকে মশলা দিতে হয়, তবে দেওয়ালটা পাকা হয়। অনেকগুলো ভক্ত একসঙ্গে কীর্তন শুনবেন বলে যে আমাদের হিন্দু সমাজ গড়ে উঠল, সনাতন ধর্ম বেঁচে রইল, তা নয়। একজন ভক্ত একজন ভক্তের সঙ্গে প্রেমে আলিঙ্গন করে হরি বল বলবেন, তবে কিন্তু আপনাদের হিন্দু সমাজ গড়ে উঠবে বাবা। আপনি সব ধর্মকে সমানভাবে সম্মান দেবেন, আপনি মসজিদের পাশ দিয়ে যাবেন আপনি মাথা নত করবেন, আপনি মন্দিরের পাশ দিয়ে যাবেন আপনি মাথা নত করবেন, আপনি চার্চ গির্জার পাশে যাবেন আপনি মাথা নত করবেন, সব ধর্মকে সমানভাবে সম্মান দেবেন। কিন্তু এখন আমাদের হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার কি জানেন? বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান নাই। কেন নাই বলে দিই, আপনারা কীর্তন শুনছেন, কত ছেলে দেখুন ওইখানে গিয়ে দোকানটাতে নানা রকম খাওয়া দাওয়া করছে, একবার হরিবাসরে বসছে না। আবার দেখুন কত কম বয়সে ছেলেরা, ওরা দেখুন চটি গুটিয়ে বসে দিব্যি হরিবাসরে হরিনাম শোনার জন্য বসে গেল। এই জন্য বলে রাখি, প্রত্যেকটি হিন্দুর বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। হিন্দুদের লজ্জার ব্যাপার কি জানেন? যদি পাশের বাড়িতে একজন কীর্তন করে না, তো তার পাশে বাড়ির লোকটা বলে বাবারে কি বড় ভক্ত হয়ে গেল রে। এইটা আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার। এই সমস্ত কালপিটগুলোকে সোজা করতে না পারলে হিন্দু ধর্ম টিকবে না। মায়েরা লক্ষ্য করুন, একটা 18 বছরের মেয়ে আমার পাশের বাড়ির কলেজে পড়ে, মালা নেয় তিলক নেয় আমাকে প্রণাম করে কলেজে যাচ্ছে। কলেজ থেকে ফিরে এলো, বললাম হ্যাঁ রে তিলক মালা তোকে কে নিতে বলল? কাকু, আপনার কীর্তন শুনতে শুনতে মনের মধ্যে উদ্বেগ হয়ে গেল, জীবনে কতদিন বাঁচবো জানি না, তার এক একটু মালা নিয়ে নি তিলক করে নি। 3 মাস পরে মেয়েটি তিলক মুছে দিল, মালা খুলে দিল। জিজ্ঞেস করলাম, মালা খুলে দিলি কেন, তিলক মুছে দিলি কেন? ও আমার কাছে কাঁদছে। কাঁদিস কেন বল? বলে কাঁদছি কেন জানেন, কলেজের মেয়েরা আমাদের হিন্দুর মেয়েগুলো এই তুলসীর মালাটাতে আঁকশি লাগিয়ে ছিঁড়ে দিচ্ছে। লজ্জা লাগা উচিত ওই সমস্ত কুলাঙ্গার মেয়েগুলোর, লজ্জা লাগা উচিত ওই সমস্ত কুলাঙ্গার হিন্দু ছেলেগুলো, যারা হিন্দু ধর্মের মানুষকে দেখে শিখা দেখলে টেনে দেয়, ঝুড়ি দেখলে টেনে দেয়, হিন্দু ধর্মকে অপমান করে। এই কালপিটগুলোকে আগে ব্যবস্থা করুন, নইলে হিন্দু সনাতন ধর্ম কোনদিন টিকবে না। ওই মেয়েটি কাঞ্চার বলছে, আমাদের হিন্দুদের মেয়েরা আমার মালাটাকে ধরে টেনে ছিঁড়ে দিল, আমার তিলকটাকে মুছে দেয়, মাথাতে জল ঢেলে দেয়, আর বলে এখন থেকে সব কি করছিস, বুড়ো হবি তখন করবি। লজ্জা আমাদের এইটাই। এইটুকুটুকু বাচ্চা বাচ্চা মুসলিমদের ছেলেগুলো টুপি পরে লুঙ্গি পরে মসজিদে যায়, মুসলমানদের ছেলেগুলো তাকে দেখে খুব বলে সাবাস সাবাস সাবাস, আরো কর আরো কর, আমি করতে না পারি তোরা কর। আর হিন্দুদের লজ্জার ব্যাপার, একজন তিলক তুলসী মালা নিলে তার পেছনে 5 জন লেগে যায়, থাকবে ধর্ম কি করে? লজ্জা লাগা উচিত এই সমস্ত হিন্দু লোকগুলো, এরা হলো জামরাজার এজেন্ট, এদের জন্য হিন্দু ধর্ম নষ্ট হবে। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, এই জন্য বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান চাই। আমি আপনাদের আসরে এসে আজকে সকলের জন্য প্রার্থনা করব, ডোঙ্গাজোড়া গ্রামবাসী, শিমুলতলি গ্রামবাসী, পার্শ্ববর্তী ভক্তগণ, ভক্তিমতী মায়েরা যারা এসছেন, আমি তাদের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা ধনদৌলত চাইব না, তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করব প্রত্যেকটা হিন্দুর বাড়িতে একটি করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। বলবেন কেন চাইব? নিমাই শচীমাতাকে বলেছিল, মা তুমি আমায় ডাকলে কেন? শচীমাতা বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়ে আই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? ওরে পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। বলছে, মা তুমি তো বলছো পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তা 7 বংশ নয়, তা 14 বংশোদ্ধার হয়ে যায়। এই জন্য আমি আপনাদের জন্য প্রত্যেকের কাছে প্রার্থনা করব, একটি কৃষ্ণ ভক্ত সন্তান দাও। দেখুন কৃষ্ণমণ্ডল কি চাইলো, কৃষ্ণ ভক্ত সন্তান। চাওয়ার পরে কি করলো, জগন্নাথ আকাশবাণী করে বললো, যা কৃষ্ণমণ্ডল বাড়ি ফিরে যা, তোর স্ত্রীর গর্ভে কাল থেকেই দেখবি সন্তান আসবে। হলো তাই, প্রণাম করে চলল কি কৃষ্ণমণ্ডল কোথায়, নিজের বাড়ির দিকে। যেতে যেতে গাইছে, যশোদার দুলা তুমি যশোদার দুলা, তুমি যশোদার দুলা তুমি যশোদার দুলা, তুমি বজে বৃন্দাবন মন উলধ্বনি
কৃষ্ণ ভক্ত সন্তান প্রত্যেকটা হিন্দুর বাড়িতে হোক এই ছেলেটির জন্য প্রেমানন্দে নিতাই গৌর বল হরি বল লক্ষ্য কোন মাইরা কেউ যদি টাকা পয়সা না থাকে তীর্থস্থানে যেতে না পারেন আমার দিকে তাকান তীর্থস্থানে যেতে না পারেন টাকা পয়সা নাই আপনি একটা কাজ করবেন হরে কৃষ্ণ এই যে কারো যদি টাকা পয়সা নাই তীর্থস্থানে যেতে না পারেন তাহলে এক কাজ করবেন আপনার পাশের বাড়িতে কোনো একজন ভদ্রলোক সিধি তীর্থস্থান থেকে আসে গয়াকাশী বৃন্দাবন থেকে তাকে গিয়ে আপনি প্রণাম করে দেবেন আপনার চাইতে বয়সে বড় হলে তাকে প্রণাম করবেন কেন সে তীর্থস্থান থেকে ফিরে এসে যে ফল লাভ করলো তার ফলের কিছুটা অংশ পাবেন তাকে প্রণাম করলে এবার প্রশ্ন করবেন আপনার সমবয়স্ক কেউ যদি হয় ধরুন আপনার বন্ধু গেছে জগন্নাথে সে ফিরে এলো আপনি তাকে কী করবেন শাস্ত্র বলল যদি সমবয়স্ক হয় তাকে কী করবেন মায়েরা তাকে আলিঙ্গন করো তার মানে কি আমার যা নাই তোমার তা আছে তুমি আমাকে কিছু দাও ও মায়েরা ছোট্ট বাচ্চা মায়ের সঙ্গে জগন্নাথে গেল তাকে আপনি তো প্রণাম করতে পারবেন না আলিঙ্গন করতে পারবেন না কী করবেন আমার দিকে তাকান তাকে আদর করবেন ভালোবাসবেন তার কাছ থেকে কিছু পেয়ে যাবেন দুরিকা দেবী কী করলো গলায় কাপড়টা দিয়ে স্বামীর কাছে ছুটে এসে বললো স্বামী প্রণাম করলো গলায় কাপড় দিয়ে আমার দিকে তাকান মায়েরা যখন শুভ কাজ করেন ভগবানের নাম করেন তুলসী গাছে জল দেন আমার দিকে তাকাবেন খুব দামি দামি কথা গলায় কেন আপনারা এটা নেন আজকে বাচ্চারা এখানে এসে দাঁড়ালো গলায় কেন এটা নিল যারা ভক্ত বৈষ্ণব হয় যারা পাকা পাকা ভক্ত হয় তারা প্যান্ট শার্ট পরে তার সঙ্গে দেবেন গলায় কাপড় নেই গলায় কাপড় নেওয়ার মানে কি
গলায় কাপড় না মানেটা একটু বুঝিয়ে দিই। ধরুন আপনি দাদা ভাই মেয়ের বিয়ে দিলেন, মেয়ের বিয়ে দেওয়ার পর যত যাকে নিমন্ত্রণ করেছেন তারা যখন সেবা পাচ্ছে, আপনি এসে কি বলবেন? ভালো হয়েছে তো, ভালো মানে আপনার তৃপ্তি পেলেন তো? গলায় কাপড় দেওয়া মানে কি? বিনয়ী ভাব হওয়া। এই জন্য বৈষ্ণব ভক্ত যারা হয় তারা গলায়, এখন কেউ পয়সা দিতে আসবেন না, আমার কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন কেউ পয়সা দেবেন না, আসরে পারাপার হবেন না, নিজের জায়গায় বসবেন। গলায় কাপড় দেওয়া মানে বিনয়ী হয়ে যাওয়া। আপনি গলায় গামছা নিয়েছেন, সেটাও যদি এখানে নেন না, এটাও কিন্তু বিনয়ী ভাব হয়ে যাওয়া। লক্ষ্য করুন, দুরিকা দেবী স্বামীকে প্রণাম করলো। আচ্ছা আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করি মায়েদেরকে, আপনারা ডোঙ্গাজোড়া বা বহিরাগত মায়েরা এসছেন, একজন হাত তুলে বলুন তো কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? সবাই যাক, আমি খুশি হয়ে গেলাম, যাক খুশি হলাম। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। ও মায়েরা দু চারজন হাত তুলেছে, আবার দু চারজন তাকাচ্ছে, আমাদের পাড়া থেকে যারা এসছে তারা তুলেছে কি? আবার যারা ডবল এসছে তারা স্বামী তাকাচ্ছে, আমাদেরটা তুলেছে কি না? না না, এক কাজ করবেন, কাল সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করবেন, আর দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের সকালে প্রণাম হবে। এইদিকে স্বামীকে প্রণাম করা যায়, স্বামী যদি স্বামীর মতো হয় তাকে বলুন। বেশ ঠিক আছে, আর কেউ আসবেন না পয়সা দিতে। স্বামী যদি স্বামীর মতো হয় তাকে প্রণাম করা যায়, আর স্বামী যদি আসামি হয় জেনে বলুন তাকে প্রণাম করা যায় না। পত্নী যদি পত্নীর মতো হয় মা, তবে সেই পত্নীকে ভালোবাসা যায়, আর পত্নী যদি পেত্নীর মতো হয় তাকে ভালোবাসা যায় না। একটু ব্যাখ্যা করে দিই, স্বামী কারা? স্ত্রী কাজের মধ্যে আছে, স্বামী এসে বললো এক গ্লাস জল দাও, আচ্ছা আচ্ছা দিচ্ছি, না না আমি গড়িয়ে নিচ্ছি, কোনো অসুবিধা নেই, এরা স্বামী। আর আসামি কারা? রাত্রিবেলায় মদ খেয়ে এসে বলবে এক গ্লাস জল দাও, দাঁড়াও দিচ্ছি, কি রাজকার্য করছো, মারধর করলো, অত্যাচার করলো, এরা আসামি। পত্নী কারা? স্বামী দুপুরবেলা এলে স্ত্রী যাকে ভক্তি ভরে সেবা করে, এর নাম পত্নী। আর পেত্নী কারা? এক গ্লাস জল চাইলে বলে গড়িয়ে খেতে পারছ না, জানবেন ইনি হচ্ছেন পেত্নী। স্বামী যদি স্বামীর মতো হয়, এই দিকে তাকান, স্বামী যদি স্বামীর মতো হয় তবে সেই স্বামীকে প্রণাম করা যায়, আর স্ত্রী যদি স্ত্রীর মতো হয় তবে সেই স্ত্রী স্বামীর বুকে পা রাখতে পারে। আস্তে মায়েরা, আমি জানি এত সময় প্রচণ্ড ভিড় আছে, এখন বাইরে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে যারা ঢুকতে পাচ্ছে না, আপনারা যারা ঢুকে যাচ্ছেন তাদেরকে বলি মাঝে আর কাউকে ডাকবেন না, মাঝে ডেকে আর ভিড় বাড়াবেন না, জায়গার অসুবিধা হতে পারে, যারা পাশে জায়গা আছে নিয়ে নেবেন। একটু মন দিয়ে শুনুন মায়েরা, এইদিকে স্বামীর বুকে পা দেওয়া যায় যদি স্বামী স্বামীর মতো হয়, স্ত্রী স্ত্রীর মতো হয়। একটু জোরে বলবেন, বাবা শিবের বুকে কে পা দিয়েছিল? জোরে বলুন, মা কালী। একটু বলবেন, মা কালীর কটা হাত সবাই জানেন? কটা? আমার দিকে তাকান, একটা। কি? একটা হাত দে, যদি দিস দেব। আজ কামনার বসে ছুটে আসিস, আমার হাতে কি আছে দেখছিস, আর কে ঝুলছে দেখছিস, তোকে তত্ত্বটা বলে যাই। মা কালীর চারটে হাত, চারটে হাতের একটা হাতে কি বলছে? দে। কি দে? ধর্ম দে, যদি ভক্তি দে, দিবি যদি তোকে আশীর্বাদ দেবো, অর্থ দেবো। আর কামনার বসে ছুটে আসবি, হাতে কি আছে দেখছিস, একবারে তোকে এরকম দিয়ে দেবো। আচ্ছা বলুন তো মা, মা কালীর হাতে যে মুন্ডটা রয়েছে ওই মুন্ডটা কার মুন্ড? কীর্তন শুনতে সে জানতে হবে, রক্তবীজ নামক একটা ওষুধ ছিল, সে মেয়েদেরকে মা জ্ঞান করতো না। একদিন মা দুর্গার দিকে কামনার বসে ছুটিয়ে গেল, আর মা দুর্গা চিৎকার করে বলে এ রক্তবীজ থমকে দাঁড়া, আর আসবি না। কিন্তু রক্তবীজ অসুর যখন মা দুর্গার দিকে বারবার ছুটে যায়, তখন মা দুর্গা তার তৃতীয় নাম থেকে মা কালীর সৃষ্টি করলেন। জোরে বলুন, মা দুর্গার তৃতীয় নাম থেকে কার জন্ম হলো? গালে হাত দিয়েছেন সে বলুন, কার জন্ম হলো? মা দুর্গার তৃতীয় নাম থেকে কার জন্ম হলো? মা কালীর জন্ম হলো। এখন বলুন আপনারা, যে মা কালী যার বুকে পা দিয়েছে সে হলো শিব, তো মা কালীর সঙ্গে শিবের কি সম্পর্ক? জোরে বলুন, শ্বশুর নাকি ভাসুর? একজন বলছে ভাসুর, ভাসুর ভাসুর, একজন বলছে কি শ্বশুর, একজন ভাসুর, একজন বললো স্বামী। এই দিকে তাকান, মা দুর্গার তৃতীয় নাম থেকে যদি মা কালীর সৃষ্টি হয় তাহলে মা দুর্গার আরেক নাম, আরেক 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 কি? আরেক রূপ মা কালী। মায়েরা এবার লক্ষ্য করুন,
মা কালী যখন রক্ত বীজ নামক অসুরকে মারলো তখন রক্তটা জীবে পান করলো, তারপর কাকে দিল? তারপর কাকে দিল? শৃগালের মুখে। মাটিতে পড়তে দিল না কেন? অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুরের সৃষ্টি হবে। আমার দিকে তাকান, অসুরের রক্ত যদি মাটিতে পড়বে অসুরের সৃষ্টি হবে। এবার প্রশ্ন হলো, মা কালী জীবটাকে দাঁত দিয়ে চেপে ধরে আছে কেন? তত্ত্ব কি? মা কালী জীবটাকে দাঁত দিয়ে চেপে ধরে আছে, এই দেখুন কেন বলুন তো? জীব হলো লালসার প্রতীক, জগৎকে শিক্ষা দিচ্ছে জীব। তোমার যদি একটা গাড়ি হয়েছে, একটা বাড়ি হয়েছে, তোমার মতো হয়ে গেছে, আর তুমি চেয়েও না, তোমার টেনশন বাড়বে, উদ্বেগ বাড়বে। ধর্ম সত্য জীব দাঁত দিয়ে ধরে ধরো, মানে যখন তুমি পেয়ে গেলে ভগবানের কাছে কিছু, আর তুমি বেশি আশা করো না, তোমার হয়ে গেলে, তাই তোমার টেনশন বাড়বে। ধর্ম দিয়ে এবার ওটাকে লক্ষ্য করার চেষ্টা করো, তুমি যা পেয়েছো ওটাকে ধর্ম দিয়ে লক্ষ্য করো। এই দিকে দেখান, তাহলে মা কালী মা কালী শিবের বুকে পা দিয়েছিল, সম্পর্ক কি? স্বামীর বুকে স্ত্রী পা দিয়েছে। এখন কীর্তন শোনার পর কেউ যেন রাত্রিবেলাতে গিয়ে মনে করেন না যে মা কালী যদি দিতে পারে তাহলে আমরা কেন দিতে পারি, এ কিন্তু ভাববেন না। কারণ আমি মেদিনীপুরে গান করছিলাম, গানের শেষে আমি এই কথাটা বলার পর একটি মেয়ে এসে বলছে, প্রদীপ বাবু স্বামীর বুকে পা দেওয়া যায়? বলো আপনারা তো ইচ্ছা কেন? বলছে আমার খুব ইচ্ছা হয়। বলে কী ইচ্ছা হয়? আমার মনে হয় যে মাঝে মাঝে তারা কী জন্য হয়, বলছে রাত্রিবেলায় মদ খেয়ে আমাকে মারধর করে আর চিত হয়ে শুয়ে পড়ে, তখন মনে হয় বুকে পা দিয়ে দিই, কিন্তু দিতে পারি না। কেন বলুন তো? শুনি নাই, আজ থেকে গিয়েই দিয়ে দেবো। বললাম না দিদি, চার দিন পরে দেবেন। বলে কেন? আগে হার্টের অবস্থা ডাক্তারে গিয়ে দেখবেন, পরীক্ষা করে কেমন আছে, তারপর দেবেন। ওই নিতাই গৌর হরি বল। লক্ষ্য করুন মায়েরা, আজকে জন্ম হলো কার? এইদিকে গর্ভে সন্তান এলো কার? দুরিকা দেবী। আর যখনই দুরিকা দেবীর সন্তান এলো তখন দুরিকা দেবী কি করলো? মন্দিরে বসে ভগবানের নাম গাইতে লাগলো, ওগো কোথা নারায় শ্রীমধুসূদন দেখা দাও, দেখা দাও, দেখো দো চক্রধারী। সুন্দর কি? হরিহারি মদন মোহন কি? হরিবাসর কি? দুরিকা দেবীর পেটে বাচ্চা এলো আসতে, পরম প্রেমময় অনুকূল ঠাকুরের বই যদি আপনারা পড়েন আসতে, পরম প্রেমময় অনুকূল ঠাকুরের বই যদি পড়েন তাতে পরিষ্কার করে লেখা আছে, মেয়েদের পেটে বাচ্চা এলে তিনটে নিয়ম পালন করলে বাচ্চা ভালো হয়। আপনাদের একটু শিখিয়ে দিই অনুকূল ঠাকুরের বাণী, যারা অনুকূল ঠাকুরের বই পড়েন
তিনি বললেন পেটের মধ্যে বাচ্চালে সেই মেয়েকে প্রত্যেকদিন স্নান করে একবার করে মন্দিরে প্রণাম করতে হবে। এখানে যারা দাদা ভাইরা বাবারা এসেছেন, বয়স্ক বাবারা, তাদের বাড়িতে নাতি নাতনির নাতনির বাচ্চা আসবে, আপনি শিখিয়ে দেবেন। যারা বাবা হয়েছেন মেয়ের বিয়ে দেবেন, তারা মেয়েকে শিখিয়ে দেবেন এই নিয়মগুলো কর। যারা মা হয়েছেন তারা মেয়েকে, পাড়া প্রতিবেশী মেয়েকে শিখিয়ে দেবেন এই নিয়মগুলো কর, তাহলে যে বাচ্চাটা খুব আগে দেখলেন ওরকম কৃষ্ণভক্ত সন্তান হবে। বলে কীরকম, মেয়েদের পেটে বাচ্চা এলে প্রত্যেক দিন সেই মেয়েটি স্নান করার পর মন্দিরে গিয়ে একবার প্রণাম করবে। দ্বিতীয় কিমা, দ্বিতীয় হচ্ছে শ্রীমৎ ভাগবত গীতার একটা করে শ্লোক কিংবা তিন চারটা করে লাইন প্রত্যেক দিন পড়তে হবে। যে যেখানে এখানে কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন রইল, যতজন হিন্দু ভাইরা এসছেন প্রত্যেকের কাছে নিবেদন রইল, প্রদীপ পালের আজকে কীর্তনটা নেটে ছাড়ানোর পর বাংলাদেশের প্রচুর প্রচুর মানুষ ফোন করে বলে, প্রদীপবাবু আপনার কথা অক্ষর অক্ষরে পালন করেছি, জীবনে আনন্দিত হয়েছি। একটা গীতা প্রত্যেকে রেখেছে পকেটে। আমি প্রায় জায়গায় কীর্তন করতে গিয়ে লক্ষ্য করেছি বহু মানুষ আমাকে দেখা করতে আসে এবং পকেটে গীতাটাকে এনে বলে, প্রদীপবাবু আপনার কথা রেখেছি। বলে আমার কথা নয়, আমার কথা নয়, আপনি মেনে চলছেন আপনার লাভ আছে। বলে যে রাখে নাই সে জানে না, যে রেখেছে সে জানে এর কি পাওয়ার আছে। আপনার বাড়ির বাচ্চাটা স্কুলে যাচ্ছে, খুব ছোট বাচ্চা, আপনাদেরকে বলে রাখি ব্যাগের ভেতরে, একটা পলিথিনের ভেতরে, ব্যাগের ভেতরে পলিথিন দিয়ে আপনি একটা গীতা রেখে দেবেন, 3 টাকা 4 টাকা দাম গীতাটা, গীতা রেখে দেবেন। বাচ্চা স্কুলে যাবে, সন্ধে পর্যন্ত বাচ্চা ফিরছেন, আপনার টেনশন নাই। শ্রীমৎ ভাগবত গীতা মানে ভগবান যার কাছে আছে তার কাছে আর কোনো চিন্তা নেই, আপনার ছেলে ফিরে আসবে। দ্বিতীয় কথা বলে রাখি, দাদা ভাইরা যারা কীর্তন শুনতে এসছেন কম বয়সে, তারা বহু দূরে দূরে যাবেন কিন্তু ব্যাগের ভেতরে একটা গীতা রাখবেন, দেখবেন এ কী পাওয়ার আছে। আমি ছোট্ট প্রমাণ দিয়ে দিই, একজন বোলপুরে ওসি পুলিশ অফিসার, তিনি রিটায়ার করেছেন অনেকদিন, 81 বছর বয়স, রাস্তা দিয়ে তিনি প্রত্যেক দিন সকালবেলায় মর্নিং ওয়াক করেন। একদিন তিনি ফোন করে বললেন, প্রদীপবাবু আপনাকে কোটি কোটি প্রণাম, আমার 81 বছর বয়স। আমার আপনার 81 বছর, আমার 45+, আপনি প্রণাম কেন করছেন? বলে আপনার জন্য আমি বেঁচে গেলাম। বলে আমার জন্যে তো নয়, বলে গীতা রেখেছিলাম। বলে কীরকম, আমি তো কীর্তন খুব একটা শুনি না, পুলিশ মানুষ, কিন্তু আমার নাতি নাতনি খুব কম বয়স, এরা কলেজে পড়ে, এরা প্রত্যেক দিন নেটে আপনার গান সকালবেলা একবার চালু করে, দুপুরবেলায় করে, সন্ধ্যাবেলায় করে, দেখছে আপনার গানটা চলছে। একদিন বলছে, দাদু এইটা শোনো, আর শুনতে গিয়ে শুনে নিলাম পকেটে গীতা রাখতে হয়। স্বামী বিবেকানন্দের মাথায় একটা পাকড়ি ছিল, পাকড়ির ভেতরে কী ছিল, ছোট্ট গীতা। বলছে সেই দিন থেকে আমি পকেটে গীতা রাখতাম, মর্নিং ওয়াক করতে গেলাম, হঠাৎ আমি বয়স্ক মানুষ, লাঠি নিয়ে নিয়ে চলছি, জোরে হোঁচট খেয়ে পড়ে গেলাম, একটা গাড়ি এসে জোরে আমার সামনে ব্রেক কষলো, আর একটু হলে আমার মাথাটাকে থেতলে দিয়ে চলে যেত। সেদিন আমি যখন উঠলাম সেদিন বুঝে নিলাম এইটার কি পাওয়ার আছে। সমস্ত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের কাছে নিবেদন রইল, এই গীতাটা আপনারা সবাই রাখুন। বাড়ির বাচ্চার জন্য একটা করে মিষ্টি আনছিলেন, আপনি মিষ্টির বদলে একটা করে গীতা আনুন। বাড়িতে 10 জন আছেন, 10টা গীতা দোকান থেকে কিনে এনে 10 জনের কাছে রাখুন। পাড়া প্রতিবেশীর মানুষকে একটা করে গীতা দান করুন। আপনি খেতে দিতে পারবেন না, কিছু করতে পারবেন না, 5 টাকা দামে একটা গীতা, যারা ভক্ত মানুষ না, যারা গীতাটার মান বোঝে তাকে একটা করে গীতা দিন, দেখবেন আপনার লাভ আছে। এই জন্য গীতার একটা পাওয়ার আছে। যে মেয়ের পেটে বাচ্চা থাকে সেই যদি প্রত্যেক দিন গীতা এক লাইন কি 2 লাইন কি 4 লাইন করে পড়ে তার লাভ আছে। যে মেয়ে পড়তে জানে না সে কী করবে, যে মেয়ে পড়াশোনা জানে না সে কী করবে, প্রত্যেক দিন গীতাটাকে একবার করে মাথায় ঠেকাবে, স্নান করে তার লাভ হবে। দ্বিতীয় নিয়মটা কি, মায়েরা প্রত্যেক দিন তুলসী গাছে 1 ঘটি করে জল, যে মেয়ের পেটে বাচ্চা থাকবে। না না, যে মেয়ের পেটে বাচ্চা থাকবে সে দেবে তা নয়, হিন্দুর বাড়িতে প্রত্যেকটা মানুষের তুলসী গাছে জল দেওয়া উচিত। শাস্ত্র কি বলল, কুন্তী ছিল কৃষ্ণ ভক্ত, তার বৌমা দ্রৌপদী হলো কৃষ্ণ ভক্ত, তার বৌমা উত্তরা হলো কৃষ্ণ ভক্ত, পরম্পরায় কৃষ্ণ ভক্ত হবেন। আপনি শাশুড়ি মা, আপনি তুলসী গাছে জল ঢালেন, আপনার বৌমা একদিন ঢালবে, আপনার বৌমা ঢাললে আপনার নাতি নাতি ঢালবে, আপনার বাড়িতে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, আপনার বাড়িতে আর কোনো অশান্তি থাকবে না। যেখানে ভগবানের নাম হয় সেখানে অশান্তি নেই। এখানে যদি এখন হাঙ্গামা হতো, ড্যান্স হতো, দেখতেন চিৎকার চেঁচামেচি হতো, লড়াই হতো, কিন্তু হরিনামের জায়গা বলে এখানে প্রেমের জায়গা। আপনারা শুনে রাখুন, তুলসী গাছে জল দেবেন মায়েরা, ভিজে কাপড়ে কেউ দেবেন না, দাদা ভাইরা গামছা করে ভিজে পাড়ে দেবেন না, মায়েরা যে কাপড়টা পরে এসছেন সেই কাপড় পরে দেবেন না, শুকনো কাপড়ে দেবেন। এত শাড়ি নিজের জন্য কিনছেন, একটা শাড়ি কিনবেন লাল পেরেসা শাড়ি, ওই শাড়িটা পরে তুলসী গাছে জল দেবেন গলায় কাপড় দিয়ে, আর হরে কৃষ্ণ নামটা 3 বার ঘুরে ঘুরে বলবেন। বলে রাখি দাদা ভাইরা, আপনারা গামছা পরে কিংবা আপনারা ধুতি পরে দেবেন, কিন্তু লুঙ্গির মতো পরবেন না, কীরকম একটু কোচা দিয়ে পরবেন, জল দেবেন। আপনি বেলা 3টের সময় আসছেন, আপনার সময় অসময় হয়ে যাচ্ছে, আপনার কোনো চিন্তা নাই, 3টের সময় আসুন, 3টের সময় এসে জল দিন, তারপর সেবা পাবেন।
সকালে টিফিন করে আপনি চলে যান, অসুবিধা নেই, কিন্তু স্নান করেছে পবিত্রভাবে এক ঘটি করে জল তুলসী মন্দিরে দিন, তারপর সেবা করুন প্রত্যেকে দিন, দেখুন বাড়ি দিনের পর দিন কাঁটাতে উন্নতির কাঁটাতে আস্তে আস্তে উঠবে, যদি আপনারা করতে পারেন, না করলে কোনো লাভ নেই। এই জন্য কীর্তন শুনবেন, আপনি সকালবেলায় চলে যাবেন, আপনি ভুলে গেলেন তা বললে হবে না, আপনাকে নিয়মগুলো পালন করতে হবে। তবে বলে রাখি, তুলসী গাছে জল দেবেন কিন্তু পশ্চিম দিকে মুখ করে জল দেবেন না। প্রশ্ন করবেন মুসলমানরা পশ্চিম দিকে নামাজ পড়ে, ওদিকে ভগবান নেই, ওদিকে আল্লাহ নেই, আছে ভগবান সব দিকে আছে। ওদের শাস্ত্র বললো যে পশ্চিম দিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বললো পূর্ব দিকে সূর্যদেব উদয় হয়, সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। এই জন্য মায়েরা পশ্চিম দিকে মুখ করে আপনারা জল দেবেন না। তুলসী পাতা তুলবেন, কিন্তু পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে দেন, সেদিন আপনি বিরাট অন্যায় করলেন। এত সোজা নয়, বাড়িতে তুলসী গাছ আছে, ছাগলে ছিঁড়ে খাচ্ছে, আর আপনি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলছেন, আপনার কোনো লাভ হবে না মা। এই জন্য জেনে রাখুন, তুলসী গাছে পাতা যখন তুলবেন, পাতা তুলতে তুলতে মনকে এক করবেন যেন পাতা বা গাছের ডাল যেন ভেঙে না যায়। ভাঙলে কি হবে, সেদিন কৃষ্ণের অঙ্গে আপনি আঘাত করে দেবেন। এই জন্য তুলসী পাতা তুলতে তুলতে মাথায় রাখতে হবে কি, একটা মন্ত্র বলতে বলতে তুলবেন, জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ, এই বলতে বলতে তুলবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে যে তুলসী গাছ দর্শন করে, তা সারাদিনের মাথায় ছোটোখাটো পাপগুলো সব দূর হয়ে যায়। প্রশ্ন করবেন ছোটোখাটো পাপ কেমন, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একটা পিঁপড়ের গায়ে আপনি পা দিয়ে দিলেন, পিঁপড়েটা মরে গেল, অজান্তে আপনার পাপ হয়ে গেল। কিন্তু যদি আপনি সকালবেলায় তুলসী গাছকে দর্শন করে প্রণাম করেন, তারপর কাজে যান, ছোটোখাটো পাপ আপনার কোনো কিছু করতে পারবে না, আপনি মুক্তি পেয়ে যাবেন। তবে তুলসী গাছে যখন জল ঢালবেন মায়েরা, এই গানটা গাইতে গাইতে ঢাললে খুব ভালো হয়। আপনারা যারা মুখস্থ করছেন করে নিন, নেটে ছাড়া আছে, ইউটিউবে ছাড়া আছে প্রচুর গান, আপনারা তো অনেকেই শোনেন, এই গানটা মুখস্থ করে নেবেন। সবাই মিলে একটু তালি দিয়ে এইভাবে জল ঢালবেন মায়েরা। নম নম তুলসী, সবাই মিলে একসঙ্গে, নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো, নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো, এই যোগে নাসি, উলধ্বনি দিয়ে, নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো, এই অভিলাষে, নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো, এই অভিলাষে, যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, যে যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, রাধা কৃষ্ণের চরণ পাবো, এই অভিলাষে, তুলসী দেবী কি জয়, তুলসী দেবী কি, মেয়েদের পেটে বাচ্চা থাকলে মা যা খায় বাচ্চা তাই, জোরে বলুন, অনেকে ভয় করছে বলে যদি ভুল হয়, মা যা খায় বাচ্চা তাই, বাহ খুশি হলাম, মা যখন ঘুমায় বাচ্চা তখন, মা যখন জেগে থাকে বাচ্চা তখন। স্বাস্থ্যের দিকে গেলে অর্জুনের স্ত্রীর নাম কি ছিল, সুভদ্রা, তার পেটে কি ছিল, অভিমন্যু, অভিমন্যু যখন পেটে ছিল তখন অর্জুন তাকে সুভদ্রাকে চক্রগৃহে ঢোকার গল্প বলেছিল, ছেলে জেগেছিল গল্প শুনেছিল, ঢোকার গল্প শুনল, যখন বেরোবার গল্প বলতে গেছে, মা ঘুমিয়ে গেছে বাচ্চা ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেল বাচ্চা ঘুমিয়ে গেল, মা বেরোবার গল্প শুনতে পেল না, বাচ্চা শুনতে পেল না, অভিমন্যু চক্রগৃহে ঢুকে গেল মা, কিন্তু বেরোতে পারলো না, কেন, মায়ের জন্যে। ও মায়েরা, পেটে বাচ্চা থাকলে যেমন নিয়ম করবেন সেরকম আপনার বাচ্চা হবে, মায়ের যেমন আচার হবে বাচ্চার বিচার সেরকম হবে। আমার দিকে তাকান, এখনকার মেয়েদের পেটে বাচ্চা থাকলে ডাক্তারের কাছে যায়, আর ডাক্তার কি বলে, এই পেটে বাচ্চা আছে, এ ঘরে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবি, আর রিমোট টিপে টিপে টিভি সিরিয়াল দেখবি। মেয়েটি কি করে মা, ঘরে বালিশ পায়ে বালিশ দিয়ে রিমোট টিপে টিপে টিভি সিরিয়াল দেখে, আর বাচ্চাটি জন্ম নিয়ে দেখবেন টুকটুক টুকটুক করে তাকায়। তখন মেয়েটি বলে, দিদি আহ এমন ছেলের জন্ম দিলাম, টুকটুক টুকটুক করে তাকাচ্ছে, কি যেন খুঁজে খুঁজে বেড়াচ্ছে, না ও রিমোট খুঁজে খুঁজে বেড়াচ্ছে,